हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आजकेर ए वीडियोते देखाबो जे आपनारा एचएससी रेजाल्ट सबार आगे किभाबे देखते पारबेन, विस्तारित देखाबो आजकेर ए वीडियोते। तार आगे बोले नेई, आपनि जदि आमार च्यानेले एखोनो नतून होये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करुन आर पाशे थाका घंटाटिके बाजिये दिन जाते नतून भिडियो मिस ना हय। तो सम्प्रति शोना गियेछे जे 13 तारिखे बा 13ई फेब्रुआरिते आमादेर एचएससी रेजाल्टटी दिबे, किन्तु कोनो कारणे तारा आबारो हयतो समय पिछियेछे। কিন্তু আপনাদের মাঝে এমন একটি ট্রিক শেয়ার করে রাখব, রেজাল্ট হওয়ার সাথে সাথে আপনার রেজাল্টটি আপনি পেয়ে যাবেন। তো এটা কিভাবে করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাদেরকে দুইটা ধাপ দেখাবো আপনাদেরকে, একটা হলো আপনি নিজে নিজে বের করতে পারবেন, আরেকটা হলো এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুক্ষণ পরে আপনাকে তারা রেজাল্টটি দিয়ে দেবে। সর্বপ্রথম আসি যে এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর জন্য নিচে দেখতে পাবেন যে এসএমএস এর যে অপশনটি আছে বা এসএমএস যেভাবে করে সেই অপশনটিতে যাবেন, মেসেজের অপশনটিতে। যাওয়ার পর এই যে এখানে একটা মেসেজ পাঠাতে হবে তাদেরকে, মেসেজের এই যে এইখানটাতে, এই যে দেখতে পাচ্ছেন যে রিসিপশন বা সেন্ট অপশন পাবেন, এইখানটার মধ্যে একটি নাম্বার দিতে হবে। এই নাম্বারটি হলো 16222, মানে 16 3টা 2 দিতে হবে। তারপর এখানে নিচে এসে আপনাদেরকে লিখতে হবে এইচএসসি, এইচএসসিটা বড় হাতে দিতে হবে, এইচএসসি, তারপর একটা স্পেস দিবেন, তারপর আপনারা যে বোর্ডের শিক্ষার্থী সে বোর্ডের নামটা লিখবেন, সে বোর্ডের 3 অক্ষর দিবেন। যদি রাজশাহী হন তাহলে আর এ এস দিবেন, আর এইচ এস, আর যদি ঢাকা হন তাহলে ঢাকা দিবেন। আমি যেহেতু ঢাকা দিব তো ঢাকা দিলাম, এটা প্রথমটা বড় হাতের দিয়ে ছোটো হাতের দিলেও কোনো সমস্যা নেই। তারপর একটি স্পেস দিয়ে তারপর হলো আপনার রোল নাম্বারটি দিবেন, আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন, যে 6 ডিজিটের বা 8 ডিজিটের যে রোল নাম্বারটি আছে সেটা দিবেন। তারপর একটি স্পেস দিয়ে 2022 দিবেন, যেহেতু 2022-এর রেজাল্ট নেবেন। এরপর এটা দিয়ে আপনারা জাস্ট এখানে সেন্ড করে দিবেন। এটা সেন্ড করে দিলে যখন এসএসসি রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথে আপনাকে এটার কনফার্ম ব্যাক করে আপনাদেরকে দিয়ে দিবে। এখানে বলেছে যে পাবলিশড অন 13 ফেব্রুয়ারি, হ্যাঁ 12 PM-এ, ঠিক আছে। তো বলে দিয়েছে যে 13 তারিখেই পাবলিশড হবে এবং 12টার দিকে পাবলিশড হবে। যদি সকালবেলা দিয়ে দেয় তাহলে সকালবেলায় পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। আমরা মেসেজ পাঠিয়ে রেখেছি, আপনারাও পাঠিয়ে রাখেন, যখনই দিবে তখনই আপনারা এটা পেয়ে যাবেন। এরপর আরেকটি ওয়ে দেখাই, যে যদি কেউ মেসেজ না করতে চান, একদম স্বচক্ষে দেখতে চান যে আপনার রেজাল্ট কত হয়েছে, কোনটায় কত পেয়েছেন, মার্কশিট সহকারে যদি চান তাহলে পেতে পারেন। গুগলে অথবা যে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন edurezult.com, বা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, সেখানে ক্লিক করলেও হবে। তারপর এখানের মধ্যে এখানে এক্সামিনেশন যে অপশনটি আছে, এক্সামিনেশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এক্সামিনেশনের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে এসএসসিতে ক্লিক করবেন, এরপর চুজ ইয়ারের মধ্যে ক্লিক করবেন 2022, এখানে 2022-এর মধ্যে সিলেকশন করে দিবেন। তারপর এখানের মধ্যে বোর্ড যেটা আছে, বোর্ডে আপনার যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে কোন টাইপ, মানে কীরকম টাইপের, এখানে দিবেন ইন্ডিভিজুয়াল, মানে 2 নাম্বারটা, মানে ব্যক্তিগত। তারপর এখানের মধ্যে আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এই রোল নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানের মধ্যে বলেছে যদি আপনার রেজিস্ট্রেশনের যে নাম্বারটি আছে সেখানে আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। তারপর এখানের মধ্যে একটি কোড দিতে হবে, এই যে এখানে কোড একটি দেখতে পাচ্ছেন, এই কোডটি দিতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে রিলোডে ক্লিক করবেন, তাহলে আরেকটি কোড আসবে, সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন, এখানে 9617। তারপর এখানের মধ্যে গেট রেজাল্টের মধ্যে ক্লিক করলেই আপনার রেজাল্টটি বের হয়ে যাবে। এছাড়া আপনাদেরকে তো বলেই দিলাম যে এইভাবে মেসেজের মাধ্যমে এটা চাইলে করতে পারেন। অনেকে বলতে পারেন যে ভাই আমি মাদ্রাসার বোর্ড বা আলিম থেকে পাশ করা, সেই ক্ষেত্রে তাদের জন্য এখানে আমরা যে এসএসসি লিখি এখানে এসএসসিটা লিখবেন না, এখানে লিখবেন আলিম, ALIM, আলিম লিখে এরপর লিখবেন ঢাকা, তারপর লিখবেন হলো আপনার সেই কাঙ্ক্ষিত রোল নাম্বারটি, রোল নাম্বারটি দিয়ে তারপর আবার লিখবেন 2022, এটা লিখে তাদেরকে পাঠিয়ে দিবেন, তখন আপনার রেজাল্ট এখানের মধ্যে মেসেজের মধ্যে চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি।